রবিবার দিল্লির প্রশাসনিক প্রধানের দায়িত্বে আরও পাঁচ বছরের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল এই নিয়ে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছে আম আদমি পার্টির সুপ্রিমো এদিন সকাল দশটায় রাজধানীর রামলীলা ময়দানে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় সত্তরের মধ্যে বাষট্টি আসন জিতে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসছে আপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বিধায়ক ও সাংসদরা ছাড়া শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পাননি তেমন কোনো বড় নেতা মন্ত্রী বরং আম আদমি হয়েও দিল্লি গড়তে বিশেষ অবদানের জন্য বাস চালক স্কুল শিক্ষক সাফাই কর্মী সহ দিল্লির পঞ্চাশ জন সাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে দিল্লির সাতজন সাংসদ এবং সদ্য নির্বাচিত আট বিজেপি বিধায়কের কাছেও গিয়েছে আমন্ত্রণ পত্র বারাণসীতে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি খবর এই শপথ গ্রহণ অনুষ্ঠান দিল্লি কেন্দ্রিক রাখার সিদ্ধান্ত নিয়েছিল আপ নেতৃত্ব তাই অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভিন রাজ্যের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি শপথ গ্রহণ অনুষ্ঠানে রামলীলা ময়দানে মঞ্চের সামনে বসানো হয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার চেয়ার পাশাপাশি রামলীলা ময়দানের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে বারোটি এলইডি জায়ান্ট স্ক্রিন এখানে চোখ রাখলেই দেখা যাবে শপথ গ্রহণের গোটা অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট গার্ড